করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত। ভারতে টিকার কাঁচামাল পাঠানোর ঘোষণা জো বাইডেনের। এবং ড্র দিয়ে শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট টাইগারদের। আসসালামু আলাইকুম, নগর বার্তায় স্বাগত জানাচ্ছি, আমি নাফিসা মুসলিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ থেকে 14 দিন সীমান্ত বন্ধ থাকবে। এই অবস্থায় ভারত ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফিরতে হলে অবশ্যই এনওসি লাগবে বলে বাংলাদেশের কলকাতার উপ হাইকমিশন থেকে সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে 26 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তে বিদেশিদের সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে। এই সময় উপ হাইকমিশনের ভিসা সেবা ও স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশিদের চলাচল বন্ধ থাকবে। যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন এবং মেয়াদ উত্তীর্ণজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা প্রয়োজন, তাদেরকে বেনাপোল পেট্রোপোল স্থল সীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে 72 ঘন্টার মেয়াদ থাকা, তাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে প্রবেশের আগে। বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত ভারতকে সহায়তার অংশ হিসেবে জরুরি ভিত্তিতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম ও ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রীও পাঠানোর কথা জানিয়েছেন তিনি। টুইটারে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রে মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছিল ভারত, আর ভারতের এখন সহায়তা প্রয়োজন। দেশটির এই প্রয়োজনের সময়ে যুক্তরাষ্ট্র সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভারত টিকা তৈরির কাঁচামাল পাঠাবে বলে জানায় বাইডেন প্রশাসন। রবিবার ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সিরাম ইনস্টিটিউটে কোভিশিল্ড টিকা প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল জরুরি ভিত্তিতে পাঠানো হবে। এবার খেলার খবর। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই প্রথম পয়েন্টের দেখা পেতে যাচ্ছিল বাংলাদেশ। সেই পয়েন্টের দেখা পেতে আরও মাস দুয়েক অপেক্ষা করতে হলো টাইগারদের। শ্রীলঙ্কার মাটিতে এসে স্বাগতিকদের সঙ্গে পাল্লে গেলে টেস্ট ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টে দেখা পেল বাংলাদেশ। ক্যান্ডির পাল্লে গেলেতে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখালেন ব্যাটসম্যানরা। দুই দলের ব্যাটসম্যানরা দারুণ প্রদর্শনী করলেন। ম্যাচ শেষে বোঝা গেল এটা ছিল বোলারদের বদ্ধভূমি, কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 541 রানে ইনিংস ঘোষণা করায় জবাব দিতে নেমে শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে 648 রানে। 107 রানের লিড পঞ্চম দিন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 2 উইকেটের 100 রান তুলে চা বিরতিতে যাওয়ার পর আর মাঠে নামা হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে দুই দলই একমত হয় খেলা চালিয়ে না নেয়ার, কারণ মাঠে নামলে কারো জেতার সম্ভাবনা নেই। সুতরাং ম্যাচ ড্র বলেই ঘোষণা করা হলো। এই ছিল নগর বার্তায়। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত। ভারতে টিকার কাঁচামাল পাঠানোর ঘোষণা জো বাইডেনের। এবং ড্র দিয়ে শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট টাইগারদের। এছাড়াও নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন। শুভেচ্ছা নিরন্তর।